হ্যালো ভিউয়ার্স, প্রত্যেককে ইনোভেটিভ ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আজকে রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাসিফায়ার সাজেশন 2021 ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলির সমাধান করছি। আজকের বিষয় চলতরিত অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি, প্রশ্নগুলির সমাধান করছি। তোমরা লক্ষ্য করো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি কি বলা আছে, আধানের এসআই এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক কি? তাহলে আধানের সিজিএস একক, এসআই একক আমরা জানি কুলম্ব, সি দ্বারা লেখা হয়। সিজিএস একক আমরা জানি স্থির তড়িৎ একক বা ইএসইউ, ইএসইউ মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম্ব বলা হয়। এবার বলেছে এদের মধ্যে সম্পর্ক কি, কুলম্বের সঙ্গে স্ট্যাট কুলম্বের সম্পর্ক। এক কুলম্ব সমান সমান 3×10^9 ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। তাহলে এক কুলম্ব সমান সমান 3×10^9 স্ট্যাট কুলম্ব বা ইএসইউ, তাহলে এটি সম্পর্ক। দুই নম্বর, তড়িৎ প্রবাহের এসআই একক লেখো। তড়িৎ প্রবাহের এসআই একক আমরা জানি অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক কি, এটিও অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের এসআই এবং ব্যবহারিক একক একই, অ্যাম্পিয়ার, এ দ্বারা লেখা হয়। তিন নম্বর, তড়িৎ বিভব বা বিভব প্রভেদ কি জাতীয় রাশি, তড়িৎ বিভব বা বিভব প্রভেদ স্কেলার রাশি। চার নম্বর প্রশ্ন কি বলেছে, যে তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত কি অথবা তড়িৎচালক বলের মাত্রীয় সংকেত কি। আমরা ইকুয়েশনটা থেকে জানি ভি ইকুয়াল টু W/Q, W মানে কৃতকার্য, ML²T-2 মাত্রীয় সংকেত বসিয়ে দিচ্ছি, কিউ মানে হচ্ছে IT। তাহলে এক্ষেত্রে যদি আমরা বসাই তাহলে কি পাবো, ML²T-3 I-1। অর্থাৎ তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত আমরা কি বলবো, ML²T-3 I-1। তড়িৎচালক বলের একক কি, তড়িৎচালক বলের একক হচ্ছে জুল পার কুলম্ব বা ভোল্ট। ছ নম্বর, একটি কোষের তড়িৎচালক বল ই ভোল্ট, কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে এক কুলম্ব আধান নিয়ে যেতে কত কার্য করতে হবে। তাহলে কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে এক কুলম্ব আধান নিয়ে যেতে ই জুল পরিমাণ কার্য সম্পন্ন করতে হবে। একই রকম প্রশ্ন বলেছে, অথবা এক কুলম্ব তড়িৎ আধানকে এক ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে। এক্ষেত্রে এক জুল কার্য করতে হবে। সাত নম্বর, কী কী বিষয়ে অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহিতে ওমের সূত্র প্রযোজ্য হবে। উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে কোনো পরিবাহিতে ওমের সূত্র প্রযোজ্য হবে। অথবা ওমের সূত্রে অন্যান্য ভৌত অবস্থা বলতে কাদেরকে বোঝানো হয়েছে। অন্যান্য ভৌত অবস্থা বলতে বুঝিয়েছে পরিবাহীর উপাদান, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, চাপ, চৌম্বক ক্ষেত্র, যান্ত্রিক বিকৃতি ইত্যাদিকে বোঝানো হয়েছে। আট নম্বর প্রশ্নটি কি বলেছে, একটি পরিবাহীর রোধ তাপমাত্রার উপর কীভাবে নির্ভর করে। আমরা ধাতব পরিবাহীর ক্ষেত্রে কি জানি, উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে, উষ্ণতা কমালে রোধ কমে, অর্থাৎ রোধ প্রপোর্শনাল টু উষ্ণতা বা টেম্পারেচার। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আমরা জানি উষ্ণতা বাড়ালে রোধ কমে, অর্থাৎ রোধের সাথে উষ্ণতার ব্যস্তানুপাতিক সম্পর্ক, রোধ প্রপোর্শনাল টু 1/T, অর্থাৎ উষ্ণতা বাড়ালে রোধ কমে। অন্যদিকে কয়েকটি সংকর ধাতু ম্যাঙ্গানিন, ইনভার, কনস্ট্যান্টেন, এদের ক্ষেত্রে রোধ উষ্ণতা বৃদ্ধিতে কনস্ট্যান্ট অর্থাৎ অপরিবর্তিত থাকে, কোনোরূপ পরিবর্তন হয় না। ইনভার, কনস্ট্যান্টেন, ম্যাঙ্গানিন, এদের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে রোধের কোনো পরিবর্তন ঘটে না। নয় নম্বর প্রশ্ন, কয়েকটি বড় মানের রোধ থেকে অপেক্ষাকৃত ছোটো মানের রোধ পেতে গেলে রোধগুলিকে বর্তনীতে কোন সমবায়ে যুক্ত করা হয়। তাহলে বড় মানের রোধ থেকে ছোটো মানের রোধ পেতে গেলে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হয়। দশ নম্বর, R1 ও R2 রোধ দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে, অর্থাৎ তুল্য রোধ RS = কী হবে, R1+R2 হবে। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ পরিবাহীর রোধ কীভাবে পরিবর্তিত হয়, উষ্ণতা বৃদ্ধি করলে অর্ধ পরিবাহীর রোধ কমে যায়, অর্থাৎ R = 1/2, যেটা আমরা অর্ধ পরিবাহী সিলিকন এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে দেখতে পাই। বারো নম্বর, একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও। সিলিকন চিহ্ন হচ্ছে SI, জার্মেনিয়াম চিহ্ন হচ্ছে GE, এরা হচ্ছে অর্ধ পরিবাহীর উদাহরণ। ১৩ নম্বর কি বলেছে, একটি পরিবাহীর নাম লেখো যার উপর আলো পড়লে রোধ কমে। সেলেনিয়াম ধাতু, এর ওপর আলো পড়লে এর রোধ কমে যায়। ১৪ নম্বর, রোধাঙ্কের সিজিএস একক এবং এসআই একক লেখো। সিজিএস একক রোধাঙ্কের ওহম সেমি, এসআই একক হচ্ছে ওহম মিটার। অনুরূপ প্রশ্ন, কোনো পদার্থে রোধাঙ্কের এককগুলি লেখো। সিজিএস একক ওহম সেমি, এসআই একক ওহম মিটার। ১৫ নম্বর কি বলেছে, রোধাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। রোধাঙ্কের মান পরিবাহীর উপাদান এবং উষ্ণতার উপর নির্ভর করে। ১৬ নম্বর প্রশ্ন কি বলেছে, একই পরিবাহীর পদার্থের একটি সরু তার এবং একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে।
তড়িৎ প্রবাহ মোটা তারে বেশি হবে, কারণ মোটা তারের প্রস্থচ্ছেদ বেশি, তাই কী হবে, রোধ কম হবে। রোধ কম হলে কী হবে, এর মধ্য দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে। অনুরূপ প্রশ্ন, সমদৈর্ঘ্য বিশিষ্ট মোটা ও সরু তারের মধ্যে কোনটির রোধ বেশি? সরু তারের রোধ বেশি, কেননা এর প্রস্থচ্ছেদ কম, সুতরাং এর রোধ বেশি হবে। 17 নম্বর, কোন সমবায়ে তুল্য রোধ হ্রাস পায়? সমান্তরাল সমবায়ে তুল্য রোধ হ্রাস পায়। মুক্ত বর্তনীতে তড়িৎকোষের রোধ কত? মুক্ত বর্তনীতে তড়িৎকোষের রোধ অসীম। অথবা বহিঃস্থ রোধের মান কত হলে কোনো বর্তনীকে মুক্ত বর্তনী বলে? বহিঃস্থ রোধের মান অসীম হলে বর্তনীকে মুক্ত বর্তনী বলে। অ্যামিটারের একটি ব্যবহার লিখো। অ্যামিটার কি তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়? অনুরূপ প্রশ্ন, কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়? অ্যামিটার যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়। 20 নম্বর, আদর্শ অ্যামিটারের রোধ কত হওয়া উচিত? আদর্শ অ্যামিটারের রোধ শূন্য হওয়া উচিত। 1 নম্বর কী বলেছে, ভোল্ট মিটার দিয়ে কী মাপা হয়? বিভব প্রভেদ। ভোল্ট মিটার দিয়ে বিভব প্রভেদ মাপা হয়। 22 নম্বর প্রশ্ন কী বলেছে, ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? ওয়াট ঘন্টা তড়িৎ শক্তির একক। 23 নম্বর, তড়িৎ ক্ষমতার এসআই একক কী? তড়িৎ ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট, এটি ব্যবহারিক এককও বটে। অনুরূপ প্রশ্ন, কিলোওয়াট ঘন্টা দিয়ে কোন ভৌত রাশি পরিমাপ করা হয়? তড়িৎ শক্তি পরিমাপ করা হয় কিলোওয়াট ঘন্টা বা বিওটি একক দিয়ে। 24 নম্বর, শক্তির অপচয় রোধ করতে কোনটির ব্যবহার বেশি যুক্তিযুক্ত? সিএফএল, এলইডি না ভাস্বর ল্যাম্প? এলইডি, অর্থাৎ লাইট এমিটিং ডায়োড, এলইডি ব্যবহার বেশি যুক্তিযুক্ত। 25 নম্বর, তড়িৎচুম্বকের মেরুর প্রকৃতি কি তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে? হ্যাঁ, তড়িৎচুম্বকের মেরুর প্রকৃতি তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে। 26 নম্বর, একটি যন্ত্রের নাম লেখো যাতে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়। কলিং বেল বা বৈদ্যুতিক ঘণ্টা, মোটর, ডায়নামো ইত্যাদিতে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়। 27 নম্বর প্রশ্ন, ফ্লেমিংয়ের বামস্থ নিয়মে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি বা 1 সমকোণ। 28 নম্বর প্রশ্ন কী বলেছে, ফ্লেমিংয়ের বামস্থ নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয়? চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বোঝানো হয়। এক্ষেত্রে তর্জনী কি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। 29 নম্বর প্রশ্ন কী বলেছে, ফ্লেমিংয়ের বামস্থ নিয়মে মধ্যমা কি নির্দেশ করে? ফ্লেমিংয়ের বামস্থ নিয়মে মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে। 30 নম্বর প্রশ্ন কী বলেছে, বার্লো চক্রের ঘূর্ণন কোন ধরনের তড়িৎ প্রবাহে হয়? সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট, ডিসি কারেন্টে সম্পন্ন হয়। 31 নম্বর, এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বার্লো চক্রে বা বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। 32 নম্বর প্রশ্ন, মোটরে আর্মেচারের ঘূর্ণনের অভিমুখ কোন নিয়ম দ্বারা নির্ণয় করা যায়? ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম দ্বারা আর্মেচারের ঘূর্ণনের অভিমুখ নির্ণয় করা যায়। 33 নম্বর, লেন্জের সূত্রটি কোন সূত্রের ব্যবহারিক রূপ? লেন্জের সূত্রটি শক্তির সংরক্ষণ সূত্র বা শক্তির নিত্যতা সূত্রের ব্যবহারিক রূপ। 34 নম্বর প্রশ্ন, এসি ও ডিসি এর মধ্যে কোনটি শক্তির অপচয় কম হয়? এসি এবং ডিসি এর মধ্যে এসিতে, অর্থাৎ অল্টারনেটিং কারেন্টে শক্তির অপচয় কম হয়, অর্থাৎ পরিবর্তী প্রবাহে শক্তির অপচয় কম হয়। এসি এবং ডিসির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? এসি সুবিধাজনক। 35 নম্বর প্রশ্ন কী বলেছে, ডায়নামোতে বা বৈদ্যুতিক জেনারেটারে কোন শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামো বা বৈদ্যুতিক জেনারেটারে কোন শক্তি যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? ফিউজ কি? ফিউজ হচ্ছে সীসা এবং টিন দ্বারা গঠিত। সীসা মানে পিবি, টিন হচ্ছে এসএন। সীসা 75%, টিন 25% দ্বারা গঠিত উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক যুক্ত একটি সরু তার, যা লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায়ে এবং তড়িৎ বর্তনীতে এটি যুক্ত থাকে। 37 নম্বর, সুইচ দিয়ে কোন তারটির সংযোগ নিয়ন্ত্রণ করা যায়? লাইভ তারের সংযোগ নিয়ন্ত্রণ করা যায়। 3 পিন টপের আর্থ পিন কোনটি? 38 নম্বর, 3 পিন টপের আর্থ পিন কোনটি? লম্বা ও মোটা পিনটিকে আর্থ পিন বলে। অনুরূপ প্রশ্ন, একটি 3 পিন প্ল্যাকটপের উপরের মোটা পিনটির নাম কি? আর্থ পিন বা আর্থিং পিন। 40 নম্বর, 3 পিন প্লাগের লম্বা ও মোটা পিনটি সকেটে কিসের সঙ্গে যুক্ত হয়? ভূ সংযোগকারী আর্থ তারের সাথে বা আর্থিং তারের সাথে। বাড়ির ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ে কি সমবায়ে রাখা হয়? বাড়ির ইলেকট্রিক্যাল ওয়ারিং কি সমবায়ে রাখা হয়? সমান্তরাল সমবায়ে রাখা হয়।
41 নম্বর প্রশ্ন কি বলেছে, ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয়, শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। 42 নম্বর গৃহস্থালীর বর্তনীতে লাইট তার ছাড়া বাকি তার দুটি কি কি, বাকি তার দুটি একটি হচ্ছে নিউট্রাল তার আর একটি হচ্ছে আর্থ বা আর্থিং তার। এবার শূন্যস্থান পূর্ণ করো, হোয়াট ইকুয়াল টু ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, শূন্যস্থানে কী হবে, অ্যাম্পিয়ার হবে। 2 নম্বর কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত ড্যাশের পরিবর্তন হলে কুণ্ডলীটির ইএমএফ প্রবিষ্ট হয়, ইলেকট্রোমোটিভ ফোর্স, অর্থাৎ এক্ষেত্রে শূন্যস্থানে কী হবে, কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে ইএমএফ আবিষ্ট হয়, তড়িৎচালক বল আবিষ্ট হয়। 3 নম্বর এসি জেনারেটারে স্লিপ রিংয়ের পরিবর্তে স্লিট রিং টাইপ কমিউটেটার ব্যবহার করে ডিসি জেনারেটার তৈরি করা, তাহলে এসি জেনারেটারে স্লিপ রিংয়ের পরিবর্তে স্লিট রিং টাইপ কমিউটেটার ব্যবহার করে ডিসি জেনারেটার তৈরি করা হয়। নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো, একটি 1 নম্বর একটি ধাতু রোধাঙ্ক সব শর্তে এক নাও হতে পারে, সত্য। 2 নম্বর তড়িৎ চুম্বকের বৃত্তাকার কেন্দ্রের দিকে তাকালে তড়িৎ প্রবাহ দক্ষিণাবর্ত হলে উত্তর মেরু সৃষ্টি হয়, মিথ্যা, এটি দক্ষিণ মেরু সৃষ্টি হবে। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, বৈদ্যুতিক মোটরের শক্তি তারের পাক সংখ্যার উপর নির্ভরশীল, বৈদ্যুতিক মোটরের শক্তি তারের পাক সংখ্যার উপর নির্ভরশীল, এটি সত্য। এবার পারুল টার্গেট মাধ্যমিক 2020 ভৌতবিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির সমাধান করছি। প্রথম প্রশ্নটি কি বলেছে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বকক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি বা সমকোণ। 2 নম্বর কোন সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ বৃদ্ধি পায়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ বৃদ্ধি পায়। বার্লো চক্রে এসি পরিবর্তী প্রভাব প্রয়োগ করলে কী হবে, বার্লো চক্রের ঘূর্ণন ব্যাহত হবে, অর্থাৎ বার্লো চক্র ঘুরবে না। 4 নম্বর তড়িৎচালক বল বল না শক্তি, তড়িৎচালক বল শক্তি। 5 নম্বর 3-পিন প্লাগের উপরের দিকের মোটা পিনটিকে কী বলে, আর্থ পিন বলে। 6 নম্বর প্রশ্নটি কী বলেছে, একটি যন্ত্রের নাম লেখো যাতে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়, বৈদ্যুতিক ঘণ্টা বা কলিং বেল, মোটর, ডায়নামো ইত্যাদি। 7 নম্বর আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের রং কী হয়, নীল বর্ণের হয়। 8 নম্বর তড়িৎ ক্ষমতার এসআই একক কী, ওয়াট, তড়িৎ ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। পরিবাহিতাঙ্কের একক লিখো, পরিবাহিতাঙ্কের সিজিএস একক হচ্ছে ওহম মাইনাস ওয়ান, সিএম মাইনাস ওয়ান, সেমি মাইনাস ওয়ান, ওহম মাইনাস ওয়ান, সেমি মাইনাস ওয়ান, এসআই একক ওহম মাইনাস ওয়ান, মিটার মাইনাস ওয়ান। 10 নম্বর কী বলেছে, এক ওয়াট ঘন্টা সমান সমান কত জুল, এক ওয়াট ঘন্টা সমান সমান 3600 জুল। কোন মূলনীতির উপর ভিত্তি করে জেনারেটার বা ডায়নামো কাজ করে, তড়িৎচুম্বকীয় আবেশের উপর নির্ভর করে জেনারেটার বা ডায়নামো কাজ করে। 12 নম্বর চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তড়িৎবাহী তারের উপর ক্রিয়ারত বলের অভিমুখ কোন নিয়ম দ্বারা নির্ণয় করা যায়, ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম দ্বারা নির্ণয় করা যায়। 13 নম্বর কী বলেছে, ভাস্বর বাল্ব, সিএফএল, এলইডির মধ্যে কোনটিতে তড়িৎশক্তির সাশ্রয় বেশি হয়, এলইডি বাল্বে, অর্থাৎ লাইট এমিটিং ডায়োড, এতে তড়িৎশক্তির বেশি সাশ্রয় হয়। 14 নম্বর অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা কিসের একক, এটি তড়িৎ আধানের একক। 15 নম্বর বাড়িতে ব্যবহৃত বাতিগুলি মেইন লাইনের সঙ্গে কীভাবে যুক্ত থাকে, সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।